আরজি করের প্রশাসনিক দুর্নীতির তদন্তে সিবিআই রাজ্য ঘটিত সিটের তদন্ত বাতিল নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের। শনিবার সকাল ১০টার মধ্যে সিবিআইকে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি হস্তান্তর করতে হবে সিটকে, নির্দেশ আদালতের। আরজি করে প্রশাসনিক দুর্নীতির তদন্তে সিবিআই রাজ্য গঠিত সিট তদন্ত বাতিল করে নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যবর্তী সময়ে ওই হাসপাতালে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ এনেছিলেন তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী। রাজ্যের অ্যান্টি করাপশন শাখার ডিআইজিকে ২০২৩ সালের ১৩ জুলাই সে বিষয়ে অভিযোগও জানান তিনি, যদিও তাতে সেরকম কোনো লাভ হয়নি বলে জানান আখতার আলী। আরজি করের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ফের একই বিষয়ে টালা থানায় অভিযোগ জমা দেন। হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও জানান তিনি। আরজি করের আর্থিক দুর্নীতি তদন্তে এক আইপিএস পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠন করা হয়। ২০২১ থেকে এ পর্যন্ত আরজি করের সমস্ত দুর্নীতি তদন্ত করবে ওই সিট। কেন্দ্রের আইনজীবী জানান, সিবিআইকে ওই তদন্তের দায়িত্ব দেওয়া হলে তারা তদন্তের জন্য প্রস্তুত। আরজি করে ৯ অগস্ট ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ জারি হয়েছে। দ্রুত এবং সামঞ্জস্যপূর্ণ তদন্তের স্বার্থে সিবিআইকেই তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিমত আদালতের। শনিবার সকাল ১০টার মধ্যে সিটকে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বয়ান সিবিআইকে হস্তান্তর করতে হবে। এই মামলায় অংশ নেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিচারপতি ভরদ্বাজের নির্দেশে শুক্রবারই বিচারপতি হ্যারিস টেন্ডনের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেন সন্দীপ, কিন্তু ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানানোর নির্দেশ দেয়। কলকাতা টিভি।